সো গাইস হ্যালো এন্ড গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু কেয়া শান্তনু চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আশা করছি আপনারা আজকে থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের কি ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে যে ভিডিওটা আসতে চলেছে সেটা হলো কি, অন্নপ্রাশন। আমাদের পাশের বাড়িতে যে ঠাকুর মশাই থাকে, ওনার যে ছোট্ট বাচ্চা অর্পিত, ওরই আজকে মুখে ভাত। তো এতদিন ধরে আপনারা গেস করছিলেন যে আমাদের বাড়িতে কালী পুজো, কেউ বলছিলেন আমাদের বিবাহ বার্ষিকী, কেউ বলছিলেন এটা ওটা, তো কিন্তু সেটা কিছুই নয়। অ্যাকচুয়ালি যে পাশে যে বাচ্চাটা থাকে অর্পিত, আমাদের যে ভিডিও এই চ্যানেলে যেটা আসে, বাচ্চাটাকে আপনারা আগে অনেকবার দেখেছেন, তো সেই কিউট বাচ্চাটার আজকে অন্নপ্রাশন আর কি, মুখে ভাত। তো সেই ভিডিওটাই আমি আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করবো, আর ভিডিওটা আজকে হেভি ইন্টারেস্টিং হবে, হেভি দারুণ ইন্টারেস্টিং। তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভিডিওটা দেখতে দারুণ লাগবে। সেই দিন এসে গেছে আমাদের কচু বাবার জন্মদিন, এই না জন্মদিন না, অন্নপ্রাশন। এই লাইটিং করছে, লাইটিং আলা এসছে লাইটিং করতে। আর এই যে সে পচক হই, আর এই যে পচন মেশো, এই লোকটাকে ভালো করে চিনুন বাংলাদেশের বন্ধুরা, চিনুন আপনারা, এনার বাড়ি বাংলাদেশে। এখন দিদি কি আর দিদি আপনাদেরকে লুচি, হ্যাঁ লুচি আর শুনছ আলুর তরকারি, না আমি করছি না, পাল্টে গেছে রান্নি রান্না করছে। কেন এখন রান্নি বললো? রান্নি পাল্টে গেল, হ্যাঁ রাধুনি পাল্টে গেছে। আর এইদিকে এই যে টমেটো, এই ধনে পাতা কাটা হচ্ছে সকালবেলা টিফিনের জন্য, আলু টালু কাটা হয়ে গেছে, তখন দেখানো হয়নি। আজকে অন্নপ্রাশন, অন্নপ্রাশনের জন্য সবই দেখাবো, দেখাবো। এই যে ডাব নিয়ে আসলাম, শিশালা, এই দেখেন, হ্যাঁ এই যে ছেলের মা, এই যে ছেলের মা, ছেলের মা এবার খাইবে। কাকিমা এখন ময়দা মাখবে, কাকিমার গায়ে কত জোর দেখাবে। এই যে আর রানি দাদা রান্না শুরু করে দিয়েছে, এখানে সকালের টিফিন লুচি আর হচ্ছে আলুর তরকারি। দেখি কাকিমা কেমন ময়দা মাখে আর কেমন ফুলকো ফুলকো লুচি ভাজে। সেজো কাকিমা এখানে ময়দা মাখা স্টার্ট করে দিয়েছে, ও দুজনাই হাত লাগাচ্ছে, দুজনাই ঠাসবে। ছোট কাকিমা এসে গেছে, ছোট কাকিমা, ও কাকিমা তুমি মাখো না, সব থেকে বেশি ভালো হবে। তো এখন আমি এখানে লাইট লাগানো, ঝাড়বাতি, এই লাইট দিলে খুলে দিলে ওখানে বলছে কি একটাতে লাইটেই হয়ে যাবে, দাদা বলছে এই লাইটটাতেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এটা সাদা লাইট, তো দেখা যাক কি হয়। এই একটা লাইটটা লাগানো হবে, আর এদিকে হচ্ছে রান্না, এখানে রান্না হচ্ছে, ওখানে সব রান্না বান্না হচ্ছে, এখানে কতগুলো বাল্ব, সিংহাসনটা ঘরে ঢোকানো হবে।
ওই ঠাকুরমশাইয়ের ঘরে। তো আমাদের এখানে ম্যাট পাতা হয়ে গেছে আর এখনো কিছু ম্যাট বাকি আছে যেটা এখানে পাচ্ছে এখন। এই গলিটার মধ্যে পুরো ম্যাট হবে। চলে আসুন চলে আসুন। এটা পুরোটা ম্যাট হবে একদম পুরো এই পর্যন্ত। এটা পুরোটা ম্যাট হবে। সেখানে তো পুরো পাতা হয়ে গেল, এইটা পুরোটা ম্যাট হবে। কিসের কাজ কিসের কাজ কিসের কাজ? হ্যাঁ হ্যাঁ রান্না রান্না তাহলে এই ম্যাটটা পরিষ্কার আছে রে। চলো ম্যাট পাতো ম্যাট পাতো যাও আপ করো। লঙ্কা গাছটা মারিস না, জানো একটু সাইড করে দিয়ে দিবি। আর এখানে পোঁচো খাচ্ছে দুধ। পোঁচো তো আজকে হলো কি পোঁচোর অন্নপ্রাশন। এতদিন যেটা আপনারা জিজ্ঞেস করছিলেন জানতে পারছিলেন না সেটা হলো পোঁচোর অন্নপ্রাশন। তুই আসছিস কেন? তোকে কে নিমন্ত্রণ করেছে? কেন আসছিস কেন আসবি কেন? একটা বক্স এখানে থাকবে আর একটা বক্স এখানটা দিয়ে দেবে এই জায়গাটা এই জায়গাটায় এই জায়গাটা। হ্যাঁ এই জায়গাটা বক্সটা দিয়ে দেবে। আর সামনে পাশে দুটো বক্স দিলে আর জায়গায় যাওয়ার লোকের জায়গা থাকবে না। ও তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে। কে কে খাবে কে কে খাবে না? খেয়ে যা একটু, আমি একটু পরে খাচ্ছি, তুই খা আর তোরাও খেয়ে নে তোরাও খেয়ে নে। লাইট ম্যান ও দাদা লাইট ম্যান খেয়ে নাও খেয়ে নাও। আরে এখনো অনেক টাইম আছে খেয়ে নাও তারপর কাজ করবে। এই ডালটা তো কেটে দিলি লুচি হয়ে গেছে এখানে। এখনো মেয়ের নানি নাকি আসেনি শুনছি, মেয়ের নানি আসেনি। এটা হেল্পার হেল্পার কত লুচি হবে গো এত লুচি? 40-50 জন। মাইক আমিও লাগাইনি। এই রান্নি মনে হয় সে না এখনো আসেনি রান্নির হেল্পার। এটা জায়গাটা রান্না হচ্ছে রান্নির হেল্পার। আর এখানে একটা বক্স লাগানো হয়েছে, ওইদিকে একটা বক্স লাগানো হয়েছে। বেশ জমজমাট অনুষ্ঠান আজকে হচ্ছে একদম পুরো জমজমাট অনুষ্ঠান। পোঁচো খুব কাঁদছে, পোঁচো নেড়া হচ্ছে, পোঁচো খুব কাঁদছে। পোঁচো কি আছে পোঁচো? হাঁপিয়ে গেছে কেঁদে কেঁদে বেচারা রে। এই যে পোঁচো 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 তো এখানে আয়োজন চলছে এখন, সমস্ত কিছু আয়োজন আস্তে আস্তে হচ্ছে। আর এখানে ঠাকুরমশাই গুছিয়ে নিচ্ছেন। এখানটাই পোঁচো ভাত। পোঁচো ভাত কোথায় খাবে? এখানে প্রথম ভাতটা নেবে দুপুরবেলা না সন্ধ্যাবেলা?
আর এটা হচ্ছে পোঁচর বাবা এটা হচ্ছে পোঁচর মা তো পোঁচকে সবাই আশীর্বাদ করবেন সবাই আপনারা আশীর্বাদ করবেন আমার পোঁচ যাতে ভালো থাকে হ্যাঁ পোঁচ যাতে ভালো থাকে পোঁচ যাতে সুস্থ থাকে আপনারা এতদিন ধরে বলেছেন প্যান্ডেমিক সেজন্যই হয়েছে পুজুর অন্নপ্রাশন তাই আপনারাও ভালো থাকবেন আমার পুজুকেও ভালো আশীর্বাদ করবেন হ্যাঁ সবাই আশীর্বাদ করবেন পোঁচ যেন ভালো থাকেন আপনারা হ্যাঁ ও যেন সুস্থ থাকে মানুষের মতো মানুষ হয় এইটুকু প্রার্থনা ভগবানের কাছে করি আপনারা সবাই নিরন্তর প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে ভগবানের মঙ্গল করুক আপনাদের আশীর্বাদ মন ভিতর বর্ষিত হোক এই প্রার্থনা থাকবে আপনাদের কাছে এমনি পোঁচো খুব ভালো পোঁচো সবার বাড়ি যায় পোঁচো সবার সাথে খেলা করে আর হচ্ছে পোঁচোর হিরোইন এটা হচ্ছে পোঁচোর হিরোইন কোয়েল মল্লিক কোয়েল মল্লিক কোয়েল মল্লিক এখন হাই বলে দে হাই আমার নিশীথ রাতের বাদল ধারা আমার নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপনে কখন পড়াবে কখন তো এখানে হচ্ছে প্রচুর কলা পুকুর কাটা এখানে প্রচুর চান করবে প্রচুর কোথায় এখন ঘুমাচ্ছে এখানে কলা পুকুর কাটা হচ্ছে ওইদিকে ঠাকুরমশাই তো কি বলে ওটা নানিমুখ করছে এই কলা পুকুর কলাপুকুরটা এখানে কাটা হবে টাইম লাগবে ওইদিকে রান্নাটা হচ্ছে একটু ওইদিক থেকে আমি ঘুরে আসি রান্না এখানে হচ্ছে ঠিকঠাক তুমি কি একাই রান্নি আর নাকি রান্নি আনলো একটা লোক আসবে আসবে সকালবেলা এখানে তো টিফিন আমরা করেছিলাম এখন দুপুরবেলা খাওয়া যেন হচ্ছে এখানে দুপুরবেলা কি হচ্ছে গো আচ্ছা মাথা দিয়ে বাঁধাকপি আর ডাল তাই তো আর বাকি তো রাত্রে জবরদস্ত রান্না হচ্ছে চান করে হয়েছে
এত বেলায় স্যান করে কেউ লাগবে হাতে মুড়ে দাও তারপর স্যান করে স্যান করে হাতে নাই তো ওই জলে সিটিটা এখন দিলাম না গো অনেক বেলা হয়ে গেছে না হিরোইন কে মারবে না হিরো কোলে আর হিরোইন কে তো মারতে হবে আমি বলি এবার আপনি বলেন উপস্থিত সোলানা ব্রাহ্মণ মন্ডলী গ্রামবাসী ও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান অর্পিত ব্যানার্জির শুভ অন্নপ্রাশন আব্যদায়িক শ্রাদ্ধে এবং অন্নপ্রাশন কর্মে বসতে চাচ্ছি আপনাদের কাছে অনুমতি প্রার্থী এটা নেবে কে মামা ধরুন আমি তো বলে দিলে হয় না দাও তো মামার কাছে দাও জয়ধ্বনি করে তুলে রাখো খাটে তাই কি বলে আলমারি শরণ্যে সর্বতীর্থানি ভক্ত মুক্তি লক্ষণম ওং গঙ্গে যমুনের চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু নর্মদায়িনে ইয়েশোর গঙ্গা সঙ্গ সহিতায় শুভ কোয়েল আর কোয়েলের বোন দোয়েল আপনি কি ভালো করে খাচ্ছেন আপনার থালায় তো কিছুই নেই দাও ওকে দাও ডাল দাও তরকারি দাও তা কি করবি সেটাই বলছি তো কি করবি আজকে ড্যান্স করবি তো
अभी तो पार्टी शुरू हुई है तू नाच कर भी दो नाच कर भी दो সোনাই সব খেয়ে নিল সোনাই আজকে জীবনের প্রথম পাতা পরিষ্কার করে খেয়েছে সোনাই কোনোদিন পাতা পরিষ্কার করে খায় না আর লক্ষ্মীও পাতা পরিষ্কার করে খেয়েছে একমাত্র পচাই নষ্ট করেছে একমাত্র পচাই নষ্ট করেছে ফোকা আসবে নাকি মামি ছুটি নেই তো আজ দুটোই বাজে সবাই খেয়ে নাও আমি স্নান করতে যাচ্ছি ঘুমিয়ে পড়েছে অর্পিত কই আমাদের অর্পিত বাবু অর্পিত বাবু অর্পিত বাবু এ দে হাতটা গুটিয়ে দাও আচ্ছা হাতটা একটু গুটিয়ে দাও বাবা হয়ে গেছে না আজ আজ জ্বালাতন করব না আজ জ্বালাতন করব না এবার খাওয়া তুই বলতে হ্যাঁ এই গুটি দাও মনেছে ওইটা ডানার বাঁধ এক হাতে ধরুক না শান্তি জল দিয়ে দিন তোর মাথায় অর্পিত তুলেছে মাটি এই মাটি তুলেছে অর্পিত
মামার বসছে মামারে বলে বসে খাবে অর্পি জমি না বিশাল কাজ গরম হচ্ছে বিশাল বাইরে গরম হচ্ছে বিশাল তো আমাদের বেলুন ফোলানো স্টার্ট হয়ে গেছে কারণ বেলুনের যেহেতু গেট হবে সেহেতু এখানে বেলুন ফোলানো হচ্ছে হাতিদা এখানে বেলুন ফোলাচ্ছে আর সাদা আর ব্লু দিয়েই হবে গেটটা বাকি পিঙ্ক এগুলো পিঙ্ক দিয়ে এগুলো কী হবে হাপিদা এই যে ভিতরে তো পিঙ্ক কাপড়টাই তো পিঙ্ক এই পিঙ্ক দিলে ভালো লাগবে কি ও ঘরে না আছে তো অনেক কালারই এনেছে আর এই যে এইটা লেখা অন্য প্রাশন অনেকক্ষণ লাগবে টাইম এদিকে তো রান্না হচ্ছে এখানে তো আমাদের ফুচকা চলে এসছে হ্যাঁ গামলা ফুটো না না ফুটো না তাহলে গামলা চেঞ্জ করতে হবে নাকি তাহলে তো জল তো টক জল তো সব পড়ে যাবে গো এখন ফুচকা এসে বসেছে এখন ভিখারিরা সব বসে আছে ফুচকা খাওয়ার জন্য এরা এখন ফুচকা এসে বসেনি বলছে টক জলের গন্ধ বেরোচ্ছে ভুরভুর ভুরভুর সবাই খাবে ফুচকা তুই ভাবিস না গোলটুদা খাবে না গোলটুদা একবার খেতে বসলে মানে খেয়েই যাবে তখন তো সবে রেডি হয়েছে মানে এখনো করিনি আর কি সাতটার থেকে চালু হবে খাওয়া দাওয়া সমাপ্ত লাস্ট ব্যাচ আমাদের লাস্ট ব্যাচে খাওয়া হচ্ছে হ্যাঁ সব করেছি সব সব করেছি সব গান চলছিল তো অন্যরকম ভাবে করেছি যাই হোক আমিও আছি
আজকের ভিডিও বিশাল বড় হয়ে গেছে, বিশাল 30 মিনিট 35 মিনিট হয়ে যাবে। কিও পেট ভরেনি এখনো? দেখ বাবু হয়ে বসে খাচ্ছে, দেখো কবার খেলি আজকে? চারবার খেলি তুই, চারবার। আর চাটনির সাথে আলু ভাজা, রসগোল্লার সাথে পাঁপড়। তো গাইস, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। অর্পিতের শুভ অন্নপ্রাশনের ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে, কিন্তু আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিওটা দেখতে আপনাদের অসাধারণ লাগবে, অসাধারণ। আমি দারুণ সুন্দর করে ভিডিওটাকে বানিয়েছি, আপনারা দেখবেন আপনাদের সত্যিই ভালো লাগবে। তো যাই হোক, ভিডিও শেষ করার আগে শুধুমাত্র একটাই কথাই বলবো যে অর্পিতকে আপনারা সবাই আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে আর অনেক বড় হতে পারে। আমার তরফ থেকে অর্পিতের জন্য রইল বুক ভরা ভালোবাসা আর দুহাত ভরা আশীর্বাদ। অর্পিত তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও এখানে শেষ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কেয়া শান্তনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন আপনার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে কেয়া শান্তনু চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি, টাটা, গুড নাইট।